হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন মোবাইল ফোনের রিভিউ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে কী কী ফ্যাসিলিটি রয়েছে, কী কী ফিউচার রয়েছে আর এই মোবাইল ফোনটির দাম কত আপনাদেরকে পুরো বলে দেবো। এই মোবাইল ফোনটির নাম কী তা আপনাদেরকে বলে দেবো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে একটা ফিউচার আপনাদের মিস হয়ে যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই মোবাইল ফোনটি আমাদের ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। বন্ধুরা, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির নাম জেনে নেব। এই মোবাইল ফোনটির নাম রিয়েলমি XT। তারপরে বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনাদের ডিসপ্লে সম্পর্কে বলে দিই। বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনারা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন আর ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.4 ইঞ্চি ডিসপ্লে। তারপর বন্ধুরা, আপনাদের র্যামের কথা বলি, আপনি এখানে দুটি র্যাম পেয়ে যাবেন, একটি 4GB একটা 6GB। যে 4GB র্যাম সেটি 64GB ফোন মেমোরি, এর দাম হচ্ছে 15,999 টাকা। যেটি 8GB র্যাম সেটি আপনি 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন আর ওটার দাম হচ্ছে 18,999 টাকা। তারপরে বন্ধুরা, আপনার আমি ক্যামেরা সম্পর্কে বলে দিই। বন্ধুরা, এখানে আপনি চারখানা ক্যামেরা দেখতে পাবেন, একটি ফ্ল্যাশ। পিছনকার ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা আপনারা বলে দিই, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। তারপরে বন্ধুরা, এই মোবাইল ফোনে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 4000 mAh ব্যাটারি। এখানে আপনি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে মোবাইল ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ডিসপ্লেতে সেন্সিয়ার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এই মোবাইল ফোনে আপনারা ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে আপনি দুটি কালার পেয়ে যাবেন, একটি সাদা আর একটি আকাশি কালার, একটি ব্লু। এই মোবাইল ফোনে আপনারা দুটি কালার পেয়ে যাবেন। দুটি কালার একটি দারুণ ব্যাপক কালার, দুটি কালার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটো, এই দুটি কালার আমাকে ব্যাপক লেগেছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশন যে আছে ওটা ক্লিক করে রাখবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।